গেল? আনন্দমোহন ভট্টাচার্যের মান সম্মানের কি হলো রে? ওটা তো কতদিন আগেই চলে গেছে। কেন? ওই মান সম্মানের জন্যই তো আমাকে বাড়ি থেকে বিদায় করা হলো। এসব কথা রাখ রে দিদি, আজকে তোকে কেমন সুন্দর লাগছে রে। কি কাটরে এটা? আমার জন্য কিনেছিস দেখা? দেখ দিদি, তোর জন্য এই শাড়িটা। এত রঙের শাড়ি, এত রঙ চোখ আমি পরবো? কেন, তোর পছন্দ হয়নি? খুব। আসলে কি জানিস, খড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যতই ডরাক, লাল রংটা আমার বড্ড ভালো লাগে। এটা আমি অষ্টমীর দিন পরবো। যাই, মাকে দেখিয়ে আসি। মা, মা, আমার জন্য কি এনেছিস? দিস ইজ ফর ম্যাডাম। মা, সুন্দর রে। এটাকে কি বলে, খাটছলা? খাটছলা, রাইট। জানিস তো, যখন আমি দোকানে গেলাম তখন মনে হলো আমার ছোট্ট মনটা জিনিস এটা দারুণ লাগবে। বাবা, এসে দেখি তো সে এক মস্ত বড় লেডি হয়ে গেছে। এটা আমি দশমী দিন পরে। কেন রে, কারোর সঙ্গে আপু আছে বুঝি? দিদি, জয়ী, কি হচ্ছে? কি তখন থেকে খেতে ডাকা হচ্ছে? যাও, নিচে যাও। মা, একটা কথা আমি বুঝতে পারছি না, আজকের দিনেও কেন তুমি খুশি থাকতে পারছো না? আজ তো আমাদের উৎসবের দিন। মেসি এসছে, এতদিন যখন ছিল না তখন তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদতে, আর আজ আজ একটু বেশি করে হাসো। তোদের হাসিটাই তো আমার হাসি। যা, নিচে যা। মা, তোমার মনে আছে জয়ী আমাকে এক গ্লাস জল দিবি? আচ্ছা। টাঙ্গা পিসির ছোট মেয়ের বিয়েতে তোমার একটা গয়না সেট দেখে দুলটা খুব পছন্দ হয়েছিল বলেছিলে, দেখো একদম ওই রকম না? হঠাৎ পেয়ে গেলাম। সে তো কোন কালে বলেছি, তখন তুই কতটুকু? তাতে কি হয়েছে, এখন তুমি মস্ত বড় মহিলা আলাদিন। মা, জানো মুম্বাইতে না সেটিং করা গয়না খুব ভালো পাওয়া যায়। ও হ্যাঁ, বাবার জন্য এই আংটিটা। তোর বাবার হাতে আগে সবসময় আংটি থাকত, এখন সংসারের চাপে, তবে এত খরচ করে এসব না আনলেই পারতিস। এখন কি আমাদের গয়না পরার সময়? বসত বাড়িটাই ভেঙে পড়ছে, সারানো যাচ্ছে না। মা, আপাতত এগুলো তুলে রাখো। হ্যাঁ, রাখছি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসছি। নে দিদি জল। জয়ী, এখানে কার পুজো হয় রে? কারাবার, যার পূজা এতদিন হতো, সে রতন সামন্তর। বাবা আজও তার পুজো করে যাচ্ছে। কিরে, চুপ করে আছিস কেন বল? উপায় নেই, সেই পুজো না করে বাবার উপায় নেই। সংসারে যা হাল, আজ এসব কথা থাক, আজ এসব কথা থাক রে। শুধু আর একটা প্রশ্ন জয়ী, আর একটা জয়ী, নিখিলেশ? নিখিলেশ তো মা খেতে যাচ্ছেন রে। নিখিলেশ, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রান দেহি। এখনো তৈরি হওনি, ওদিকে অঞ্জলি তো শুরু হয়ে গেল। শরীরটা ভালো নেই ঢালে দিদি, আপনি অঞ্জলি দিন, এবার আর দেওয়া হবে না আমার। উমা, সে কি কথা, অঞ্জলি দেবে না? আরে বাপ, পূজা আচ্ছা করার তো শরীর আর মনের জন্য। চলো চলো, পূজা দেবে চলো। না দিদি, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। এ নিয়ে দু দফা অঞ্জলি হয়ে গেল, আপনি আর দেরি করবেন না।
না না কিচ্ছু দেরি হয়নি গো, এখনো অঞ্জলি শেষ হতে অনেক বাকি, এখন তো সবে সকাল 8:30 বাজে। আপনি এগোন, এবার যাওয়া হবে না। মাসি হ্যাঁ তাড়াতাড়ি যা। ও মা, তোকে শাড়ি পরে তো একবার হইমর মতো লাগছে রে। আহা গো, মেয়েটার কথা ভাবলে আমার বুকখানা ভারী হয়ে ওঠে। এই বড় হওয়ার মুখে কি যে ঘটে গেল। তাহাগা বউ, হইমর করে খবর পেলে? পেলেই আপনাকে জানিয়ে দেবো। এমন উপযাজক হয়ে তো আর কেউ খবর নিতে আসে না। তা নেব না তো কি বাছা, মানুষই তো মানুষের খবর রাখে, অন্য কেউ কি রাখে? এই যে আমার ছোট বোনের দেওর শঙ্কর। ও বউ, শঙ্করকে চেনো তো? শঙ্কর আমাকে বললে যে বম্বের কোন হোটেলে কোন মারোয়ারি বিজনেসম্যানের সঙ্গে হৈমকে দেখেছে। তা দেখেছিস? দেখেছিস, তাতে আবার বলার কি আছে? তখন আমার শঙ্কর বলল, দিদি হৈমকে ওই মারোয়ারির সঙ্গে কি বিশ্রী অবস্থায় দেখেছি। আমার বাবু বিশ্বাস হয়নি। কদিন দেখেছে হৈমকে যে দেখেই আপনি চিনে ফেললাম? নতুন কিছু বলো ঢালিমাসি, এটা বোধহয় আমরা 5 বারের বার শুনছি। তুই এরকম করে চ্যাটার চ্যাটার করে কথা বলছিস তো? আহ জয়ী, যা তো এবার। যাবে আর কোথায়, ওই তো পুজো প্যান্ডেল অব্দি। নিজে যিনি পুজো করছেন তার বাড়ির পুজো বয়ে নিয়ে যায় কেউ? এটা তো বাড়ির পুজো নয়, মিস্ত্রির পুজো। মিস্ত্রির পুজো? তো বাবা, ওই তুমি পুজো পাঠাচ্ছ নাকি বউ? মা কেন পাঠাবে, মিস্ত্রি পাঠাচ্ছে। আমি আসছি মা। হ্যাঁ আসছি আসছি, না করে যা দেখি। মিস্ত্রি পাঠাচ্ছে, সে তো বটিতে সান্ধ্য হয়নি অনেকদিন। বটিতে ধান না থাকলে হয়, তরকারি কাটতে বিরক্ত লাগে। বউ হৈম এসেছে নাকি? হৈম কি যে বলেন দিদি, হৈম আসবে এ বাড়িতে, এটা আপনি ভাবলেন কি করে? সত্যি আসেনি, আমার কাছে কিছু লুকিও না। আমি আমি তো কাউকে বলতে যাচ্ছি না। জয়ী হঠাৎ হৈম নামে পুজো দিতে গেল? ও তো এরকমই ভীষণ চাপার একদিন, হঠাৎ হৈমর কথা মনে হয়েছে আর অমনি পুজো দিতে গেল। মা একটু ওপরে এসো, দরকার আছে। ও মা, রেবতী না, কোথায় থাকিস? আজকাল তো তোকে দেখাই যায় না। কি আর দেখাবো ঢালি মাসি, দেখানোর মতো মুখ আছে আমার? ই আবার কি কথা, আব ওর মুখ না দেখানোর কি কারণ ঘটলো? না কোনো কারণ ঘটেনি, ওর কি মাথার কোনো ঠিক আছে? ওই শুনুন, এক্ষুনি বোধহয় অঞ্জলি দেওয়া শেষ হবে, চলুন চলুন, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আগে আসুন। আমি একটু ছাদে গিয়ে তেঁতুল গাছ থেকে কয়েকটা তেঁতুল তুলে নিয়ে যাই, বড্ড খেতে ভালো লাগে। আমি তুলে রাখবো, কোন জয়কে দিয়ে পাঠিয়ে দেবো। না না না, ওকে তুমি পাঠো না, ও যা চ্যাটেন চ্যাটেন কথা বলে। এ কি আর তোমার মেজ? আমি বড় একদিন সময় করে এসে নিয়ে যাব। খোন এটা ধরো তো বাস্তি না। হ্যাঁ বাবা রে, চলুন চলুন দিদি। আসুন দিদি। ও মা কি ব্যাপার, দরজা দেবে আজ সকালে? তোমাদের দরজা তো দিন পর হাট করে খোলাই থাকে। পুজোর দিন তো, কত রকম লোকজনের আসা যাওয়া চলছে। ও হৈমর কোনো খবর পেলে আমাকে জানিও বৌমা। আচ্ছা, এমন কাণ্ড তো এপাড়ায় কখনো ঘটেনি, তা আবার পুজোর সময়।